বলি শুনি মরা ফাইটা যায় বুক ফাইটা যায় এই ভাবেতে গাইতে গাইতে জাহান্নামে চলে যায় ফাইটা যায় বুক ফাইটা যায় এই ভাবেতে গাইতে গাইতে জাহান্নামে চলে যায় ঢোল তবলার গান বাজনার কবরে পাবি সাজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা ঠিক না ইসলামের জন্য দাঁড়িয়ে থাকতে রাজি আছে নাই আল্লাহ দাঁড়িয়ে থাকাই বসে থাকা কষ্ট করা সব ইনশাআল্লাহ নাজাতে মুসলিম আর আদেক বলেন আমিন আমিন ভাইরাই ইউসুফ পয়গম্বরকে হিংসা করে দশ ভাই পরামর্শ বসল কি করা যায় একজন আরেকজনের সঙ্গে পরামর্শ করে ইউসুফ একদিন খেলার ছল নিয়ে কোনো এক জায়গায় নেওয়া লাগবে কি করা যায় বলে চলো জঙ্গলের ভিতরে ইউসুফকে নিয়ে যাই আমরা আমরা ইউসুফকে কোনো মতে যদি বের করে নিতে পারি কারণ ইউসুফ চব্বিশ ঘন্টা থাকে বাবার সঙ্গে বাবার থেকে ইউসুফকে আলাদা করা কষ্ট কিন্তু ইউসুফকে একবার যদি এখান থেকে আলাদা করতে পারি তাহলে কোনো একটা জঙ্গলে নিয়ে ফালায় দিয়ে আসবো নদীতে ফালায় দিয়ে আসবো বাবাকে এসে ডাক দেয়া বলবো বাঘে খেয়ে ফেলছে তাহলে বাবা ইউসুফের প্রতি থেকে মন দিয়ে উঠায় আমাদের প্রতি মনোযোগ দিবে দেখেন হিংসা মানুষকে কোথায় নেয় এরা ডাক দিয়া বলি কালু লা ইউসুফ আকুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন এরা পরামর্শ করে আর বলতেছে আমাদের বাবা আমার থেকে আমাদের আমাদের দিকে নজর দেওয়ার চাইতে ইউসুফের দিকে নজর দেয় আমাদের বাবা গোমরা নিজের বাবাকে গোমরা বলে হিংসা যখন মানুষের ভিতরে কাজ করে তখন সে তাকে ছাড়া অন্য কাউকে ভালো মনে করে না ঠিক কিনা তার চোখে যখন সবাই খারাপ একমাত্র সেই ভালো কারণ সে হিংসা ছাড়া অন্য কোনো কিছু জানে না দশ ভাই যখন ইউসুফ পয়গম্বরকে নিয়ে যায় বাবাকে ডাক দিয়া বলে আমাদের খুব মনের ইচ্ছা আমরা ইউসুফের সঙ্গে খেলবো আমরা ছাগল চড়াইতে যাই ওখানে যাওয়ার পর ইউসুফের সঙ্গে খেলাধুলা করে আবার তার বাসায় আপনার সামনে নিয়ে আসবো বাবা এক দুইবার নিষেধ করে কিন্তু না না সন্তানদের সঙ্গে পারে নাই দশ জন সন্তান অনুরোধ করার পর যখন নাকি ইউসুফ পয়গম্বরকে নিয়ে গেল জঙ্গলের ভিতরে ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে যাওয়ার পর বিশাল একটা কুয়ুত মরুভূমির মাঝখানে দেখতে পাইল দশজন পরামর্শ ক্রমে ডাক দিয়া বলে ইউসুফকে এই কূপের ভিতরে ছেড়ে দাও কারণ ইউসুফ যদি কূপের ভিতরে ফেলে দাও তাহলে ইউসুফ মারা যাবে এ মুসলমান দশ ভাই মিলে ইউসুফ পয়গম্বরকে একটা বালতির ভিতরে ঢুকায় তারপরে কূপের ভিতরে নিক্ষেপ করে দিল আমার আল্লাহ যদি কাউরে বাঁচাইতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সারা দুনিয়ার মানুষটা মিলে ওই বান্দাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবে না আল্লাহ যদি বাঁচাইতে চায় কেউ মারতে পারবে না আল্লাহ যদি মারতে চায় কেউ বাঁচানো সম্ভব না ঠিক কিনা ইউসুফকে কুয়ার ভিতরে নিক্ষেপ করে কুয়ার ভিতর থেকে পড়ে কিছুক্ষণ পর ভাই বলে ডাক দিয়া বলে শামুন ইহুদা কোথায় এরা চিন্তা করে কি ব্যাপার ইউসুফ কুয়ার ভিতরে ফেলায় নেবে না তো মরার কথা নাকি মরে নাই ইউসুফ পয়গম্বর বলল ও ভাই আমার আমি কুয়ার ভিতরে এখনো অক্ষত অবস্থায় আছে আমার ভয় লাগে আমাকে উঠায় নাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভাইদের হিংসার জবাব দিয়া বলেন ইউসুফ তোমার পেরেশানির কারণ নাই আমি আসমান থেকে জিব্রিল ফেরেশতাকে তোমার খেলার সঙ্গে হিসাবে পাঠায় দিলাম কুয়ার ভিতরে ইউসুফ পয়গম্বরের সঙ্গে খেলার জন্য জিব্রিল আমিনকে পাঠায় দেন জিব্রিল ফেরেশতা যা বলে ইউসুফ ভয় নাই সবর তোমার যা যা প্রয়োজন সব কিছু আল্লাহর তরফ থেকে এখানেই ব্যবস্থা হবে দশজন ভাই এবার কান্নাকাটি শুরু করে দিল কান্নাকাটি কিসের বলে গেল বম ধরছে কি ধরছে বম ধরছে ইউসুফের জামাটা ছিঁড়লো ছিঁড়ে রক্ত লাগাইলো লাগায় বাড়ির দিকে রওনা হয় আর কান্দে চাপড়ায় বাবা ডাক দেবে কি ব্যাপার এক একজনের চেহারার এই হালত বাবার সামনে যারা এবার দাঁড়ায় ও বাবার কোনো কথা নাই জবান দিয়া আমাদের ভাই ইউসুফ আর নাই এই যে জামাটা দেখেন এই জামার ভিতরে ইউসুফ পয়গম্বরের রক্ত তখনও তো ইউসুফ নবী নবী হন নাই বাচ্চা মানুষ এই জামাটা তাকায় দেখেন বাবা আমাদের কাছে আর কিছু নাই জামা ছাড়া ইয়াকুব নবী
আফসোস করে করে বলে আরে এটা তো আমার ইউসুফের জামা বলে হ্যাঁ বলে ইউসুফ কোথায় রে বলে ইউসুফকে জঙ্গলে রেখে আমরা ছাগল চড়াইতে গেলাম এসে দেখি একটা হিংস্র প্রাণী ইউসুফকে খেয়ে দিয়ে জঙ্গলের দিকে টেনে নিয়ে গেছে জামাটা রেখে গেছে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিসসালাম বুঝা হয়ে গেল আমার সন্তানের সঙ্গে তারা অবিচার করলো মন এতটাই খারাপ আসমানের দিকে তাকায় কান্দার বলে আল্লাহ আমার ইউসুফের জিম্মাদারি তুমি তোমার কুদরতি হাতে নিয়ে নাও মন এমন খারাপ হয়ে গেল এখন একটার সঙ্গেও কথা বলে না এরা মনে করলো ইউসুফকে যদি ওখানে ফেলে আসে আমাদেরকে মহা মহব্বত করবে এখন উল্টা হয়ে গেল হিতে বিপরীত হয়ে গেল এতদিন তাও কোন মধ্যে একজনের সঙ্গে কথা বলে একজন না একজনকে আদর করে এখন ইউসুফ পয়গম্বরের এই ঘটনার পরে একটার সঙ্গে আর কথা বলে না সবগুলোর সঙ্গে কথা বলা বন্ধ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইয়াকুব আলাইহিসসালাম আর কিছু বলে না দেখেন এই দশজন ভাই কেবলমাত্র হিংসার কারণে ইউসুফ পয়গম্বরকে গভীর কুয়ার ভিতরে নিক্ষেপ করে চলে আসছে এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আবু হুরায়রা দুনিয়ার সব মানুষকে জানা দাও তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কারণ একটা কাঠকে শুকনা লাকড়িকে যেভাবে আগুন জ্বালা দেয় প্রত্যেকটা মানুষের মনের হিংসা থাকে এভাবেই জ্বালাইতে থাকে এই জিনিসটা কোত্থেকে আসলো বলে দুনিয়া শুরু হওয়ার আগে থেকেই হিংসাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করে একজন করেছে সেই লোকটা দুনিয়ার কোন বান্দা না সে হলো ইবলিসকে ইবলিস আল্লাহ পাক যখন দুনিয়া সৃষ্টি করেন নাই সমস্ত দুনিয়া আসমান জমিন সৃষ্টি করার আগে রব্বুল আলামিন মানুষ বানাবেন মানুষকে বানানোর আগে আল্লাহ পাক পরামর্শ করলেন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করার পর আল্লাহ পাক জমিন থেকে মাটি আনার জন্য ইসরাফিল আলাইহিসসালামকে দায়িত্ব দান করলেন ইসরাফিল আলাইহিসসালাম জমিনে এসে ডাকতে বলে জমিন মাটি দাও কে চাইল বলে আসমানের রব আল্লাহ চাইলেন কিসের জন্য বলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে বানাইতে চায় এই জন্য জমিন তোমার থেকে মাটি চায় জমিন ইসরাফিলকে ডাক দেয়া বলে না না আমি মাটি দিতে পারবো না আমার থেকে মাটি নেওয়া যাবে না বলেন তো আল্লাহর জমিনের যে মাটি আছে এই মাটিটা সবচেয়ে বড় বিনয়ী যদি মাটি বিনয়ী না হইতো আমরা দুনিয়ার জমিনে আজকের মাহফিলে যতগুলো বাস আপনারা লাগাইছেন মাটি যদি বলতো এক এক বাসের বিনিময়ে 10,000 টাকা করে চাঁদা দেওয়া লাগবে আমরা পারতাম নি দিতে কত টাকার খরচ করতে কিন্তু মাটি কিছু বলে না মাটি একদম নরম এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াযু আলিল্লাহি রাফাহুল্লাহ কোন বান্দা যদি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সম্মান ইজ্জতটা দ্বিগুণ বাড়ায় দেন এই জন্য বিনয়ী হব কার জন্য বারবার ইসরাফিল আলাইহিসসালামকে জমিন মাটি দিতে অস্বীকৃতি জানালো এরপরে আরেকজনকে পাঠায় তাকেও দেয় না জিব্রাইলকে পাঠায় জিব্রাইলকেও দেয় না অবশেষে রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলেন মালাকুল মউত যাও যাও জমিন থেকে আমি আল্লাহর হুকুমে কিছু মাটির টুকরা নিয়ে আসো আমি আমার বান্দা বানাইতে চাই যে আজরাইল আপনার আমার জান কবজ করে সেই আজরাইলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দেন আজরাইল মাটির কাছে এসে ডাক দিয়া বলে নিষেধ করা যাবে না খবরদার আল্লাহ পাক বলছেন জমিন থেকে মাটি নেওয়ার জন্য বিশাল বড় উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা তুমি বুঝবা না অবশেষে কারো কাছে না দিলেও আজরাইল আলাইহিসসালামের কাছে জমিন মাটি দিল আজরাইল আলাইহিসসালাম মাটি দিলেন কিছু আমেরিকান মাটি কিছু নাইজেরিয়ার মাটি কিছু ইংল্যান্ডের মাটি কিছু আমেরিকি বলে ভারতের মাটি কিছু বাংলাদেশের মাটি যার কারণে দেখবেন সারা দুনিয়ার মাটি একত্রিত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেওয়া হয়ে গেল এই কারণেই তো আল্লাহ সারা দুনিয়ার মানুষের কিছু মানুষের কালার দিয়েছেন সাদা কেউ কালো কেউ লাল কেউ আবার অন্য কালারের মাটির কারণে মানুষের ভিন্নতা হয় মাটির কারণে আদতের ভিন্নতা হয় মাটির কারণে রঙের ভিন্নতা হয় আল্লাহর কাছে মাটি নিয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে আদম
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাবো ফেরেশতার দল সব কিছু আমি আল্লাহ বানাইলাম কিভাবে ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আসমান বানানোর চিন্তা করলাম বললাম হাও সাথে সাথে হয়ে গেল জমিন বানানোর চিন্তা করলাম বললাম হাও সাথে সাথে হয়ে গেল পাহাড় বানানোর চিন্তা করলাম বললাম হাও সাথে সাথে হয়ে গেল আমার আল্লাহ যদি কোনো কিছু বানাইতে চায় আদেশ দেওয়া লাগে না চাইলেই হয়ে যায় চাইলেই হয় আল্লাহ শুধু বলেন হাও সাথে সাথে হয়ে যায় হে মুসলমান দুনিয়ার জিন্দেগিতে যারা বলে আল্লাহ এই সমস্ত দুনিয়া এমনি এমনি হয়ে গেল এই সমস্ত বেঈমানরা নাস্তিক ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না ঠিক কি না সারা দুনিয়ার সৃষ্টিকর্তা একজন আছেন নাই আসমান বানাইলেন জমিন বানাইলেন পাহাড় বানাইলেন আমাদের মনের যা হাত দিয়া দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বানাইলাম আসমানটা নজরে পড়ে এটাও তোমার জন্য জমিনটা পড়ে তোমার জন্য পাহাড়টা পড়ে তোমার জন্য আর তোমাকে আমি আল্লাহ মহব্বত দিয়ে বানাইলাম শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য ঠিক কিনা